बिस्मिल्लाह रहमान रहीम। आज के ऑनलाइन क्लासे सबाई के जाना आंतरिक शुभेच्छा और अभिनंदन। परिचिति मोहम्मद रेजाउल करीम सेलिम, सहकारी शिक्षक मुंडा उच्च बालिका विद्यालय कलेज तान राजशाही। पाठ परिचिति श्रेणी ষষ্ঠ অধ্যায় তৃতীয় পাঠ বীজগণিত রাশি, তারিখ 10/2/2022। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্লাইডে কি দেখা যাচ্ছে একটা ভেবে দেখি। কি দেখা যাচ্ছে? বীজগণিত রাশি, অক্ষর প্রতীক, সংখ্যা প্রতীক, সহগ, সূচক ও চলক। শিখনফল, বীজগণিতীয় রাশি কি তা শিখতে পারবে। বীজগণিত রাশি কি? প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যা সূচক প্রতীকের অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বলা হয় বীজগণিতীয় রাশি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও ভালোভাবে লক্ষ্য করি, বীজগণিতীয় রাশি কি? তাহলে প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীকের অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বলা হয় বীজগণিতীয় রাশি। সংখ্যা প্রতীক, বীজগণিতে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো, এই দশটি প্রতীককে বলা হয় অক্ষর প্রতীক। তাহলে এই দশটি প্রতীকে কি বলা হয়? অক্ষর প্রতীক। এগুলো ব্যবহার করে সমস্ত সংখ্যা লেখা হয়। অক্ষর প্রতীক বীজগণিতে সংখ্যা প্রতীকের পাশাপাশি এ বি সি ডট পি কিউ আর ডট এক্স ওয়াই জেড ইত্যাদি বর্ণ ও অজ্ঞাত রাশি হিসেবে ব্যবহার করা হয়, এগুলোকে বলে অক্ষর প্রতীক। তাহলে সংখ্যা প্রতীকগুলো হচ্ছে ওয়ান টু থ্রি ফোর এগুলো, আর অক্ষর প্রতীক হচ্ছে এ বি সি পি কিউ আর এক্স ওয়াই জেড। তাহলে আমরা সংখ্যা প্রতীক ও অক্ষর প্রতীক কি সেটা জানলাম। চলো, বীজগণিতে অজানা বা অজ্ঞাত অক্ষর প্রতীককে বলে চলক। অজানা বা অজ্ঞাত, যেমন টু এক্স থ্রি ওয়াই ফাইভ এ এম এন ও পি পি কিউ আর ইত্যাদি। সহ বীজগণিতে চলকের সাথে যে সংখ্যা গুণক হিসাবে যুক্ত থাকে তাকে সাংখ্যিক সহগ বা সহগ বলে, যেমন টুয়েলভ এ টোয়েন্টি ফোর বি ফিফটি এইট এফ বি ইত্যাদি। এগুলো হচ্ছে কি? সহগ, সংখ্যা সহগ। সূচক, কোন রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে সেই সংখ্যাকে বলে সূচক। ফোর এ স্কোয়ার ফোরটি টু এক্স ওয়াই কিউব ইত্যাদি, এগুলো কি বলা হয়? সূচক বলা হয়। ধন্যবাদ, আগামী ক্লাসে আবারও দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করবে। ইনশাল্লাহ আগামী ক্লাসে আবারও দেখা হবে।